সরি ব্যাগ নিয়ে চল বন্ধু এটা খেলা না হ্যাঁ সব বাইরে চলো গেটটা খোলা করো হ্যাঁ রোদে পালিয়ে যাবে মৃত্যু দেখলে যে পুরো বাচ্চা আরে বারবার লাইনে দাঁড়ানো ধরে নাও সবাই রাখি বাকি রাখা গুলো লাড্ডু দাও একটা মেয়ে দাও একটা মেয়ে যাতে এই হচ্ছে যুব সভাপতি আব্দুল শরীফ হাবিব কোথায় গেল যেখানে ভারতবর্ষের মানুষ আমরা যাকে বলি ভিআইপি অমিতাভ বচ্চনের হাতে বাংলার মা মাটি মানুষের আমরা ভাই বোনেরা একসাথে আমাদের 4 এবং 34 নম্বর ওয়ার্ড বরাবরই প্রতি বছরেই নেয় এবছরে আমরা এই সংস্কৃতি দিবস পালন করে আসছি, এবছরে আমরা পালন করছি। আমরা জানি যে সংস্কৃতি দিবস মানে হচ্ছে আমাদের যে ভারতবর্ষ বাংলা, এটা হচ্ছে একটা সংস্কৃতির পীঠস্থান। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষ একটা সৌভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ থাকি। সেই সৌভ্রাতৃত্বের বন্ধন প্রীতিবন্ধন আরও সুদৃঢ় হোক, মানুষের মধ্যে এই বার্তা পৌঁছাক আমরা যাতে যে ব্রিটিশরা যেভাবে বাংলাকে বিভক্ত করে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য বিনষ্ট করেছিল সেই ঐক্যর বন্ধন আবার আমাদেরকে সেই বাতাবরণ আমরা দেখছি আবার আগামীতে হতে চলেছে, যাতে সেই বাতাবরণ না আসুক এবং মানুষ যাতে মানবতার বন্ধনে আবদ্ধ হোক সেই চেষ্টার জন্য আমরা এই প্রীতির বন্ধনের মধ্য দিয়ে মানুষকে সেই বার্তা পৌঁছে দিচ্ছি। সংস্কৃতির দিবস জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা যেমন ধর্মীয় উৎসব থাকে, সামাজিক উৎসব থাকে, এটা একটা জাতীয় উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি মানুষের মধ্যে মানুষের যে একটা মেল বন্ধনের যে বার্তা, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের কিন্তু তিনি সেই আন্দোলনকে যাতে আরও কার্যকরী হয় এবং ব্রিটিশরা যাতে প্রতিহত হয় সেই কারণে কিন্তু সেই দ্বিবিভক্ত বাংলাকে আবার একটা জায়গায় এক সুতোর মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছিল। আমরাও সেই পথ চলতি মানুষের মধ্যে 5,000 রাখি আমরা
নিয়ে এসছি, সেই 5000 রাখি। 5000 মানুষের মধ্যে তারও বেশিও হতে পারে, সেই যাতে আমরা মানুষের মধ্যে সেই ভ্রাতৃত্বের বাতাবরণটা পৌঁছে দিতে পারি, সেই জন্য কিন্তু এটা আমরা প্রতি বছরই করি, এবছরই এটা করছি। উত্তর দমদম পৌরসভায় বিগত বছরের ন্যায় এবছরও আমরা 434 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব, যদি একসময় ব্রিটিশ তাড়ানোর জন্য ভারতবর্ষের জনগণ রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ব্রিটিশকে তাড়িয়েছিল, বর্তমানে ভারতবর্ষে আবার সেই পরাধীনতার গ্লানি বহন করছে বলে আমরা মনে করি। তাই আজকের দিন থেকে আমরা আবার চাইছি হিন্দু মুসলমানের সম্প্রীতি বন্ধনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে সরকার এই দেশটিকে আবার ব্রিটিশ হাতে তুলে দেওয়ার চক্রান্তর মতো কুকাজ করছে তার প্রতিহত করার জন্য আজকে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে উত্তর দমদম পৌরসভা 434 নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় মা গায়ত্রী দেবীর ভবনের সামনে আমরা এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী নাম অনুকরণে আমাদের এই গায়ত্রী ভবন, আমরা আজকের এই রাখি বন্ধন উৎসব শুরু করছি। না দেখুন, রাখি বন্ধন রাখি পূর্ণিমাতে আমাদের সনাতন ধর্মে হিন্দু শাস্ত্র মতে শুরু হয়। গতকাল 10:45 রাখি পূর্ণিমা পড়েছে, আজকে সকাল 7:45 শেষ হয়েছে। তো এই সময়ের মধ্যে করা উচিত, কিন্তু যেহেতু আজকে দিনটা আমরা পাচ্ছি, কালকে তো গ্যাদারিং হওয়ার সম্ভাবনা ছিল, আজকে গ্যাদারিং হওয়ার কম সম্ভাবনা, মানুষকে বেশি কাছে পাবো, যার কারণে আজকে আমরা দিনটা শুরু করছি রাখি বন্ধনের মধ্য দিয়ে। যে বিভেদের যে বিদ্বেষের একটা আবহ চলছে সেইখানে দাঁড়িয়ে এই ভ্রাতৃত্বে রাখি বন্ধনের যে মৈত্রীর মিলন সেটা কতটা দৃঢ় করবে আরো আগামী দিনে। ভারতবর্ষ পরাধীন ছিল সেই সময়টি রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে এবং অন্যান্য আরো মহা মানবদের নেতৃত্বে সেই সময় যেভাবে ব্রিটিশদের তাড়িয়েছিল, আজকে ভারতবর্ষে আবার সেই হিন্দু মুসলমান দ্বিজাতিতে পরিণত হচ্ছে, সেই জাতির দ্বিজাতিতে না পরিণত হয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার বিভিন্ন প্রান্তে রাখি বন্ধন উৎসব পালিত করেছে। আমরা চাইছি আজকের এই দিনটি আবার যেন ভারতবর্ষে তত বাংলার হিন্দু মুসলমান সমগ্র বাংলাবাসী ভারতবাসী এক ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষকে স্বাধীনতা দেশ হিসেবে স্বাধীন দেশ হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরে সেইটাই আমরা চাইছি।